শাসক দলের দুর্বৃত্তদের সন্ত্রাসে পড়ল সিপিএম অঞ্চল সম্পাদকের স্কুটি। অভিযোগ, বিজেপি দুর্বৃত্তরা স্কুটিটি চুরি করে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়। পুরো নগর সংস্থা নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দলের দুর্বৃত্তরা সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ। অভিযোগ, খোদ আগরতলা পুর নিগম এলাকায় প্রচার শেষে ফেরার পথে আক্রমণের চেষ্টা করা হয় 46 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী সহ নেতৃত্বকে। ঘটনা সোমবার সিদ্ধি আশ্রম সন্তনগর এলাকায়। এদিন প্রার্থী রুবি পাল দেব চৌধুরীকে নিয়ে প্রচারে বের হন এডিনগর সিপিএম অঞ্চল সম্পাদক শ্যামল রায়। প্রচার শেষে ফেরার পথে কাজল রায় নামে অসুস্থ এক ব্যক্তিকে দেখতে উনার বাড়ির সামনে স্কুটি রেখে ভেতরে ঢোকেন। অভিযোগ, তখনই স্থানীয় এক বিজেপি নেতার নেতৃত্বে দুর্বৃত্তরা জড়ো হয় এবং বাম প্রার্থী ও সিপিএম নেতাকে অশ্লীল গালিগালাজ করে এমনকি প্রাণনাশের হুমকি দেয়। ঘটনা আমতলী থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যেতেই সেখান থেকে পালায় দুর্বৃত্তরা। পরে বাম প্রার্থী এবং সিপিএম অঞ্চল সম্পাদক বেরিয়ে দেখেন স্কুটি নেই, কেউ নিয়ে পালিয়ে যাচ্ছে। ঘটনা পুলিশে জানানো হয়। অভিযোগ, দিন ভর স্কুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। বিকেল পেরিয়ে সন্ধ্যায় আমতলী থানা থেকে ফোন আসে স্কুটিটি পাওয়া গেছে। তারপর শ্যামলবাবু এবং 46 নম্বর ওয়ার্ডের প্রার্থী রুবি পাল দেব চৌধুরী সহ থানায় যান। সেখানে গিয়ে দেখেন স্কুটি সম্পূর্ণ জ্বলে পুড়ে খাক। যে বাক স্বাধীনতা তা স্তব্ধ করে দেওয়ার লেগেই যে পরিকল্পনা, সেই পরিকল্পনার প্রতিফলন হইল এই সামনে। আমরা আজকে প্রার্থী পরিচিতি দেখেছি সন্তনগর এলাকায়। সেখানে প্রার্থী পরিচিতি আমরা সকাল 8টায় থেকে শুরু করি। পরে আমাদের একজন কমরেড অসুস্থ ছিলেন, কাজল রায়, ওনার বাড়িতে ওনার সঙ্গে দেখা করতে যাই। যাওয়ার সময় ওইখানে সেখানে আক্রমণ সংঘটিত করে আমাদের। তারপর আমরা কাজলদার বাড়ির ভেতরে চলে যাই। তারপর সেখানে হইচই, গালিগালাজ, পান্নাসের হুমকি ইত্যাদি চলে। তারপর কিছুক্ষণ পর আমরা বেরিয়ে আসি, তখন দেখি আমার স্কুটিটার গার্ডার ভেঙে আমার স্কুটি যে জায়গায় স্ট্যান্ড করানো ছিল সেখান থেকে আমার স্কুটিটা নেই। তখন আমি একটু দূরে দেখতে পাচ্ছি যে স্কুটিটা নিয়ে চলে যাচ্ছে। তো তারপর তো আমি পুলিশকে বলি, সেখানে আমাদের যে প্রার্থী 46 নম্বর ওয়ার্ডে উনিও ছিলেন। তো বলার পর সেখানে পুলিশ যায়। পুলিশ যাওয়ার পর আমার বাইকটা অনেক খোঁজাখুঁজি করে পাই নাই। তারপরে পুলিশ খোঁজাখুঁজি করে বাইকটাকে আমাকে ফোন করে যে আপনার স্কুটিটা পাওয়া গেছে, আপনি থানায় আসুন। তো থানায় আসলাম, এসে তো যা স্কুটি দেখ আর ওইটা আমার ইয়ে ভূত, আমার 46 নং ওয়ার্ড। আমি তো সবসময় ওদেরকে নিয়ে কাজ করি। তো আজকে আমরা বেরিয়ে যাবো শ্যামল আর কাজলের বাড়ি থেকে। তখন আমার ভাই শ্যামল রায় বলছে একটু পরে যাব। তারপর আমরা ঘরে বসলাম, দেখে একে করে ওই পঞ্চমুখ থেকে দুজন দুজন করে বাইক দিয়ে আসছে। শ্যামল রায় এসছে, শ্যামল রায় এসছে। আচ্ছা, অনেকক্ষণ বসার পরে তারপর আমরা থানাতে ফোন করলাম। ফোন করলাম পরে তারপরে থানা থেকে গেল। গিয়ে তো বাইক ওরা মনে হয় বুঝতে পেরেছে, ওরা চলে গেছে। স্কুটিটা তো আর নেই এখানে। ওই বাড়ির মালিকের মিসেস বলছে যে স্কুটিটা নেই এখানে। আরও দুই মহিলা ওই দিক থেকে এসছে। আমাদের এই আমরা দুইজন এই এইভাবে আটক হয়ে আছি। শুনে এসছে বলছে না, স্কুটিটা নেই এখানে, স্কুটি উধাও। তাদের মনে এত ভয় কিসের? ওদেরই তো সরকার, ওদের সরকার, ওদের সব কিছু, ওদের এত ভয় কেন বিরোধী পার্টিদের প্রতি? ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সন্ত্রাসের ওপর ভর করে বিজেপি পুরো নগর নির্বাচনের বৈতরণী পার হবার চেষ্টা করছে, তাই সন্ত্রাসী রাস্তায় হাঁটছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।